বঙ্গোপসাগরে গাজা সমুদ্রবন্দরের 2 নম্বর সতর্কতার সংকেত। সমুদ্রবন্দরের সৃষ্ট ঘূর্ণিঝড় গাজার প্রভাবে দেশের সমুদ্রবন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে আজ রোববার এই তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1020 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 945 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1005 কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 960 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘূর্ণীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসে একটানার সর্বোচ্চ গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।